এগুলোর কথা বলতে পারলে কিছু নাই, খাওয়ার মতো অবস্থা নাই, সংসারের অবস্থাও খারাপ, যদি একটু দেখায় দেখতে তো হইবই। আপনি ছাড়া তো দেখার আর কেউ নাই। আমি দেখব, কিন্তু আমাদের কি দেখব? বন্যার পানি যেভাবে ঢুকতেছে খেতের মধ্যে, একটা ধানের আগাও দেখা যাচ্ছে সব পানি। এইবার তো ফসলের অবস্থা খুবই, কি খাবো কে জানে। এক কাজ কর, তোরা কালকে সকালে আর ওই যে টানের একটা তালা জমি আছে না, ওটি নিড়ানি দে, দেখি তোকে জন্য কি করা যায়। দেখার মালিক তো আল্লাহ, দেখুন যা সকালে তাহলে আহিস, ঠিক আছে? আচ্ছা। ভর্তি তো শাহরুখ খান আর আমির খান। কি হয়েছে বাবাজি? না দাদা, মানে শাহরুখ খান আর অজয় দেবগন, মানে ফাইট লাগছে। কি আর করবা, আজ যাও বাইর খাইছো, যাও বাড়িতে যা ওষুধ পানি খাও। হ্যাঁ না মানে কাকা বুঝছে? হ্যাঁ কিছু বুঝেন নাকি কাকা? কিছু বুঝেন নাই। ও সুমকির মা, সুমকির মা, এ রোজিনা কি হয়েছে? দাঁড়াই করেন কে? একটা পান দাও খাই। ধান গাছের একটা ডাগাও দেখা যায় না, মনে হয় না একটা ধান এবার বাড়িতে উঠাইতে পারবে। আপনি আসেন জমি জমা নিয়ে, মায়ের কথা কি একটু ভাবে? ভাব যখন হয়েছি তার কথা তো ভাবতে হয়। পরীক্ষা চলতেছে, মহিলার মাথায় কোনদিন বুদ্ধি কথা? আরে তা না, গ্রামের পোলাপানে পরীক্ষা চলতেছে। গ্রামের পোলাপানের পরীক্ষা এটি আপনি করবেন? শুনো আমার তুমি রে, এই গ্রামের পোলাপান খুব ভালোবাসে, পরীক্ষা চলছে যে কোন পোলাপান সবচেয়ে বেশি ভালোবাসে সেটা। আপনি কি বাপ না অন্য কিছু? সেটা তো আমার থেকে তুমি ভালো বুঝতে পারবা। বাজান, আমার গোসলের সাবান শেষ হয়ে গেছে, আয় না তো। ঠিক আছে, বিকেল আই দে দুমনে। তা মা তুমি কি সাবান জন্য লাগাও? লাখ সাবান বাজান। ও লাখ, ঠিক আছে বিকেল আই নে। ক্ষেতের দিকে যাই দেখি। কি
কিরে বাসা কই যাইতেছেন? কই যাইতেছি? আমার সঙ্গী আছে না, ওর জন্য একটা সামান কিনতে যাইতে। কিন্তু বাজার তো ওইদিকে। বাজার ওইদিকে? তাহলে এইদিকে কি? এদিকে ফসলের ক্ষেত আর কি? আর তো কিছু না। আর কিছু না? ওই হারাম দাদা, আর কিছু যদি নাই থাকে তাহলে তুই জিজ্ঞেস করলি কে যে চাচা কই যাইতেছেন? আরে ওইখানে বুঝছো সাবানের গাছ লাগাইছি, ওটা আনতে যাচ্ছি। এত তাড়াহুড়ো করে কই যাস? আর হাতে এটা কি দেখি? আর না কিছু না, তুই কইলে হইলো, তোর হাতে তো কিছু একটা আছে, দেখি কি এটা। ভাই দেখ ভাই দেখি। আচ্ছা আচ্ছা আমি দেখাইতেছি একটু খানে। ও সাবান, সুগন্ধি সাবান কই নিয়ে যেতেছিলি? চুমকির কাছে। আচ্ছা ঠিক আছে তুই যা, আমি দিয়ে দিই মনে। ভাই আমি কি, তুই কি এই সাবানটা তুই চুমকিরে দিয়ে একটু হাত ধরছি, একটু আদর করছি তো, তুই চিন্তা করিস না। এই সাবানটা আমি চুমকিরে দিয়া তোর নামে হাত ধরে আদর করিয়া দিয়েছ না। যা এখন খারাপ কে, যা যা যা। চাচা আপনার সাথে একটু কথা কইতেছিলাম। কি কবি কর? ফরিদ আছে না? ফরিদ চুমকিরে অনেক ডিস্টার্ব করে। তুই হাসা কইতেছ? সব পরীক্ষায় পুরা বুললাম। কি সাবান? আমি না কই স্যামসুং করে সাবান ফুরে গেছে, আমি যা বাজার তো নিয়ে এসেছি। হ্যালো শের, এরে বলে শের, বাঘের বাচ্চা। ঠিক আছে যাও, আর শোনো এক কাজ করো, তুমি একটা খাতা খুলে সাবানের দামটা লিখে রাখো, ডাল উঠলে আমি পরিশোধ করে দেবো। আরে বুদ্ধি থাকলে কত কিছু হয়। আসলে তো আপনি তো খেতে গেলেন, বাজারে গেলেন কখন? পুরো মহিলা রে, মাথার মধ্যে কিচ্ছু নাই। আরে খেতে তো গেলাম এই যে এই রাস্তায় শুধু, এই যে এই যে এই জায়গাতে আবার আসা যায় না, এই জায়গাতে ঘুরে যে আবার ওই দোকানে যাওয়া যায় না, আবার দোকানে ওর বেড়ে ঘুরে এসে আসতে পারে না। এদের কি মহাসাগর যে দাম যাবো না, আমি যাবো না? আপনি করে বাপ মায়ের সঙ্গে কেন আমার শরীরে চলে যাবে? কি আর করবা, তোমার তো সিনেমা টিনেমা কিছু দেখাইতে পারি না, আমাকে বাপে যে নাটক দেখো আর কি। আচ্ছা শুনছি শুনতাছি তোমার বাবাই নাকি গ্রামের সব পোলাপনের পরীক্ষা নিতেছে? এটা আমার জীবনটা, আমার বাজার রেডিকাইল। আচ্ছা ঠিক আছে, ওখানে যাইতেছি। না না জিজ্ঞেস করার কোনো দরকার নাই, আমি নিজেই আইছি উত্তর দেওয়ার জন্য। আরে বাজান তুমি? এই পথে যাইতেছিলাম। বাবা কি জন্য জানতে চাইছিলাম? পরীক্ষার কথা। তোমরা যারা গ্রামের এই সব পোলাপন পরীক্ষা দিছো তারা সবাই ফেল করছো। সবাই ফেল মারছে? না রে মা, একজন পাস করবে প্রতি। সত্যি কইতেছ? তাহলে তো তখন আমরা কি করবো? তোমরা পরের বার তুই টেস্ট দেওয়ার জন্য রেডি হও। হ্যাঁ যাও লেখাপড়ায় বসো, আসো মা আমরা বাসা। তুমি এত বড় ঘটনাটা কেমনে ঘটাইলা? আরে সারা গ্রামে তোমরা পাইছো মাথা গেছে, আর তোমরা পাইছো জানা যায় তোমার অপে একেবারে পরীক্ষা করে বেড়াইছো। তুমি
আমি না করলে কি তুমি জানতা? তুমি কইবা না, তুমি তো আমার ভালোবাসো। আর তুমি আমার ভালোবাসো না?